নমস্কার, আমি করকা। আমি আজ আপনাদের সামনে সমাজের একটা চিত্র তুলে ধরতে চাই। এই লেখাটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। এটি ফেসবুক থেকে সংগ্রহ করা, খানবাবু নামে একজন লিখেছেন। তার এই সুন্দর লেখার জন্যে তাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। একটু বদলাও। একজন ধর্ষিতা নারীকে কেউ বিয়ে করতে চায় না, অথচ একাধিক বিয়ে হয়েছে এমন নারীকেও নির্দ্বিধায় বিয়ে করেছে এই সমাজের মহান পুরুষেরা। সমাজের একজন বিধবা স্বামী ছাড়া নারীর পাশে কেউ দাঁড়ায় না, অথচ সেই নারী জীবনের তাগিদে এই পুরুষ শাসিত সমাজে যদি চলাফেরা করে তাহলে হয়ে যাচ্ছে কানাকানি, নোংরা কথাবার্তা। একসময় তাকে সমাজ থেকে মিথ্যা অপবাদ পেতে হয় সমাজের নষ্টা নারীর মহা খেতাব। মাকে নিয়ে আমরা অনেক লেখালেখি করি, কিন্তু বোনের প্রাপ্য সম্পত্তির থেকে বঞ্চিত করি। আমরা কখনো মা বাবা হারা বোনটির খোঁজ রাখি না, একবারও ফোন করে বলি না কেমন আছিস তুই। একটি নারী যখন খারাপ হয় তাকে বেশ্যা বলা হয়, পুরুষ যখন খারাপ হয় তাকে কেন বেশ্যা বলা হয় না? একটি মেয়ের বিয়ে হওয়ার পর তাকে হতে হয় শ্বশুর বাড়ির ঝি দাসী, আর ছেলেটি বিয়ের পরে হয় 14 গোষ্ঠীর বড় মহাজামাই। এই তো সমাজের ঐতিহাসিক পরম্পরা। জন্মের পর থেকে মেয়েদের গুছিয়ে চলতে হয়, মাথা নিচু করে হাঁটো, কারো সাথে রাস্তায় হাসাহাসি করবে না, কারণ তুমি একটি মেয়ে। বিয়ে নামের সাইনবোর্ড লাগিয়ে তোমাকে কেউ তার ইচ্ছে মতো ধর্ষণ করতে আসবে না, তুমি কারো সংসারে ঝি দাসির কাজ করবে না। এসবের উপযুক্ত হতে হলে নম্র, ভদ্র, সুশ্রী হতে হবে। এই তো একটি কঠিন বাস্তব ও নিঠুর কষ্ট একটি মনের ওপর চাপিয়ে দেওয়া। প্রত্যেকটি ঘরে ঘরে নারী অথবা পুরুষ নির্যাতিত হয়ে আসছে। সমাজ সংসার সম্মান নষ্ট করতে চায় না বলে কঠিনভাবে সহ্য করছে সেই মানব মানবী। নারীদের নির্যাতনের বিচারের আইন আছে, কিন্তু পুরুষ কি নিরাপদে আছে? তাদের নির্যাতনের আইন কোথায়? একটি সন্তানকে দুধকলা খেয়ে বড় করা হয়, যখন সন্তানটি বেকার হয়ে যায় তখন সন্তানটিকে সংসারের বোঝা মনে করা হয়। একই মনে দুই পরিবর্তন। মানুষের বদনাম করে মানুষ অবলীলায় অথচ নিজের নোংরা চরিত্রটাকে তৎক্ষণাৎ ভুলে যায়। কে সমাজপতি বলতে পারেন? সমাজে কি সংস্কার করে তারা বলতে পারেন? সংস্কার করে ঠিকই, তা হলো নিশিসঙ্গী। যাক, আর কিছু বলতে চাই না। ভালো থাকবেন সবাই, পরিবর্তন হোক সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি আচরণে, মানসিকতার।